সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি চট্টগ্রামের ভাটিয়ারিতে। যে স্থানটিতে আছি এই স্থানটি হলো চট্টগ্রামের ভানুবাজার এলাকায়। এই ভানুবাজার এলাকার মধ্যে যেই যা দোকানপাটগুলি আছে, এইসব দোকানপাটগুলির মধ্যে জাহাজের মালামাল বিক্রি করা হয়। এইসব মালামালগুলি আজকে আমরা দেখব এবং দাম জানব। তো সম্মানিত দর্শক, চলুন তাহলে দেরি না করে আজকে যে দোকানটিতে আসছে, এই দোকানটিতে কী কী মালামাল আছে সেগুলো একটু এক নজরে দেখে নেই। থাম্বনেলের জন্য আজকের এই ভিডিওতে আমার সঙ্গে সাহায্য করছেন এই দোকানেরই মালিক আমাদের আজম ভাই। আজম ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছেন তো? এই তো ভাই আছি, ভালো আছি। হ্যাঁ আছি। মোটামুটি মাসখানেক নাকি আরো বেশি বোধহয় তারপরে আছে আজকে আসছে আপনাদের পরে। হ্যাঁ দর্শকদের আসসালামু আলাইকুম, আমার দোকানের থেকে আপনাদের স্বাগতম। তো আজকে মোটামুটি বেশ কিছু ভালো ভালো মাল আসছে আমার কাছে, ইনশাল্লাহ ভালো বেশ কিছু আপনাদের জন্য ভালো ভালো জিনিস আমি কালেকশন করছি, জাহাজের মাল। আর আমার ভিডিওতে আমার দোকানে আমি সব মার্কেটের কোনো মাল আমি বিক্রি করি না। আচ্ছা আচ্ছা। মার্কেটের এবং অকশনের মাল কোনো আমার দোকানে পাবেন না, সব জাহাজের মাল অরিজিনাল মাল পাবেন। এই বিষয়ে আপনারা আমার থেকে মাল দেখে শুনে বুঝে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ইনশাল্লাহ তাহলে আচ্ছা, মালামালগুলো সংগ্রহ করবে কিভাবে সুবিধা? মালামাল আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে, মালামাল কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি। বিশেষ করে কুরিয়ার আমরা সদর মাল দিই, যে কোনো জেলা সদর মাল দিয়ে থাকি। তো সেখান থেকে আপনারা মালগুলো ওরা ফোন দিবে, ওদের থেকে মালামাল যাইতে মনে করেন একদিন সময় লাগে, ধরেন আজকে কুরিয়ার করলে আগামীকাল ঢাকার মাল একদিন পরে পাওয়া যায়, আর ঢাকার বাইরে একদিন দুই একদিন সময় লাগে, এই আর কি, কোনো অসুবিধা নাই। আর আমাদের টাকার লেনদেনের ক্ষেত্রে আমরা মনে করেন বিকাশের মাধ্যমে টাকার লেনদেন করে থাকি। তো সেক্ষেত্রে মনে করেন 2000 টাকার মাল হলে, এটা আমি ভিডিওতে এখন বলে দিচ্ছি, পরবর্তীতে আর জিজ্ঞেস করার দরকার নেই, 1-2000 টাকার মাল হলে কন্ডিশন হবে না, এটা ফুল পেমেন্ট করতে হবে। আর মনে করেন যদি 5000 টাকার মাল হয়, সেক্ষেত্রে কমপক্ষে 2000 টাকা আগে অ্যাডভান্স করতে হবে, আর 3000 টাকা মাল রিসিভের সময় দিতে হবে। আর ধরেন 10000 টাকার মাল হইলে 20000 টাকা আগে দিতে হবে। এভাবে ফুল মানে একদম ফুল কন্ডিশনে কোনো মাল নাই, ডেলিভারি হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করে দেন। তাহলে শুরু করি আজকে, একটা সুন্দর ব্যাগ দিয়ে শুরু করি। আচ্ছা, সুন্দর একটা ব্যাগ পড়ছে আমার কাছে, একদম ফ্রেশ। এটা আপনার ইয়া সহ আছে, স্টিকার সহ আছে, 32 ইঞ্চি। এখানে দেখাই দেন, 32 ইঞ্চি, একদম ইন্টেক মাল। চারিদিক দিয়ে দেখাই দেন আগে, এই আমি ঘুরেই দেখি, আপনি দেখান, এই চাকাগুলো দেখা দিতে পারেন, একদম ফ্রেশ। এটা আসছে যে 2 দিন আগে, কোথাও
অসুবিধা থাকলে আপনি নিজে বলে দিবেন। এই দেখেন একদম ইনটেক্ট, এই ব্যাগ টাল সব আছে, ঠিক আছে। হ্যাঁ এটা অনেক বড় ব্যাগ, তুর্কি আর, এটার নাম হচ্ছে তুর্কি আর। হ্যাঁ এটার দাম পড়বে একদম ফাইনাল রেট পাইছেন, কম রেট হবে না, মানে দামাদামি করতে পারবে না, একদম 4,000 টাকা পড়বে, 4,000 টাকা একদম ফাইনাল। 32 ইঞ্চি একদম ইনটেক মাল। এটা আবার ওয়াটারপ্রুফ, এটা বলে দেন, ঠিক আছে, ওয়াটারপ্রুফ। এটা পানি ফেললেও কোনো সমস্যা নাই, সাবান পানি দিয়ে ধুতে পারবে। এখানে একটা চেন আছে তো, আচ্ছা, ওখানে চেন এখানে আছে, আবার এখানেও আছে, পাশেও আছে, অনেক কিছু আছে, অনেক সুন্দর সেরকম, কত একদম এক বিন্দু পরিমাণে কোথাও কোনো ত্রুটি ড্যামেজ নাই। আচ্ছা তাহলে দাম বলে দিছি একদম 4,000 টাকা পড়বে, কম হবে না। আচ্ছা ফাইনাল। তারপর আসেন এখানে কিছু টুকিটাকি জিনিস আছে, এগুলো দেখাই দিই। এই এটা হচ্ছে একটা লাইট, এটা এলইডি কপ ডাউন লাইট, এটা 30 ওয়াটের। আচ্ছা 30 ওয়াটের একটা লাইট, এটা আপনার নিলে একদম 500 টাকা পড়বে, ইনটেক এটার কি লাইট, এটা ইনটেক লাইট, ঠিক আছে। তারপর এখানে একটা রাউডার আছে, কারো যদি লাগে নিতে পারবে, রাউডার রাউটার, এটা আপনার ওয়াইফাই রাউটার আর কি। পোর্টগুলো দেখাই দেন, এটার দাম পড়বে বরাবর 1,000 টাকা, ঠিক আছে। তারপর কিছু ইয়া লাইট, এই আপনার চার্জার, এগুলো চার্জার পড়ছে, এই চার্জারগুলো দেখাই দেন। এগুলো হচ্ছে সব পেন্সিল ব্যাটারি চার্জার, এগুলো খুবই ভালো, চালু আছে, চালু আছে 220। এগুলো আপনার এটা নিলে পড়বে তো আপনার 300 টাকা, আর এগুলো নিলে পড়বে তো 150 টাকা করে, 150 টাকা, এগুলো 150 টাকা করে। তারপর এটা একটা গেট বল, জাপানি, মেড ইন জাপান লেখা আছে, মেড ইন জাপান গেট বল। এটা কি কাজ আমি জানি না, যে বুঝবে সে নিবে। এটা পিতলের হবে বোধহয়, গ্যাসের হইতে পারে, এগুলো পিতলের, হ্যাঁ সব পিতল, এগুলো পিতলের ইয়া। এটার দাম পড়বে আপনার 300 টাকা, 300 টাকা পড়বে। তারপর এখানে কিছু একসাথে ইয়া আছে, লক আছে, লক, হ্যাঁ এগুলো ইয়ার কি কি লক বলে ভাই জান, ওই যে পাইপ ট্যাপ লক করে যে, হ্যাঁ টাইট করে যে, করার জন্য, হ্যাঁ টাইট করে যে লক, এগুলো আর কি। এটা নিলে, এটা কেউ একসাথে সবগুলো নিলে মাত্র 400 টাকা দিয়ে দিব, 400। আর এখানে কিছু বাসি আছে, একসাথে কতগুলো বাসি আছে, সবগুলো ভালো। এটা আপনার ওই পুরো প্যাকেট 200 টাকা, 200 টাকা, এই সহ 200 টাকা পড়বে। তারপর মিটার আছে 2-3টা, তারা যদি লাগে মিটারগুলো নিতে পারবে, এগুলো এরকম আরও আছে কয়েকটা, এগুলো পার পিস 100 টাকা করে পড়বে। তারপর এই দুইটা সাউন্ড বক্স পড়ছে একসাথে, এটা হচ্ছে মেশিন, এটা হচ্ছে স্পিকার, ক্যানুডের, এটা ক্যানুড, এই দেখেন ক্যানুড, এটা হচ্ছে মেশিন, এটা স্পিকার, তাই নাকি? হ্যাঁ, এটা ওই লাইনগুলো কাটা, লাইন লাগাইতে হবে, তো সেজন্য আমি কম রেটে দিয়ে দিব, দুইটা মাত্র 1,000। এটা আপনার অনেক ওজন, মেশিনটা ধরে দেখেন না আপনি, ভিতরে মেশিন সহ আছে, মাত্র 1,000 টাকা দিয়ে দিব আপনার ভিডিওর মাধ্যমে। আর এটা হচ্ছে একটা 12V 24V লাইট, এটা 12V দিয়ে চলবে, 24V দিয়ে দিচ্ছে, মাত্র 500 টাকা, 500 টাকা আপনার ভিডিওর জন্য 500। আর এগুলা হচ্ছে আপনার সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা যেগুলো ইয়ার সাথে লাগাইতে হয় মনে হয়, দাঁড়ান এটা একটু দেখাই দেন তো, আমি তো কম তেমন ইয়া বুঝি না, এগুলো গাড়ির বোধ হয়, গাড়ির নাকি আমি জানি না ভাই, জানি গাড়ির, এখানে দুইটা আছে, দুইটা নিলে 600 টাকা, দুইটা 600 টাকা সিসি, এল কি চলবে নাকি? হ্যাঁ চলবে, চালে চালু আছে, চালু আছে, ইউএসবি লাইন দিয়ে চলবে আর কি। তারপর এখানে ওই দরজার শাটার, দরজার ওই আছে, এটা হচ্ছে আগে আপনার ভিডিওর মাধ্যমে বিক্রি করছিলাম, এটা বড়টা আছে, আপনার কেউ নিলে একদম 1,500 টাকা পড়বে, দাম হবে না। আর ডিভিডি রাইডার, ডিভিডি রাইডার কারের, এটা না এটা জানি না কিসের, ইনটেক পাইছি, প্যাকেট সহ পাওয়া গেছে, এখানে লেখা আছে ডিভিডি রাইডার, ডিভিডি রাইডার, এটা নিলে মাত্র 500 টাকা, 500, হ্যাঁ আপনার ভিডিওর মাধ্যমে মাত্র 500। আর এখানে কিছু গ্যাসকেট গাম আছে,
দাম? হ্যাঁ হ্যাঁ, গ্রাম এগুলো 100 টাকা করে, কেউ নিলে 100 টাকা করে মিটার। এখানে অনেকগুলি আছে, হ্যাঁ অনেকগুলো মিটার আছে, মিটার এখানে দুইটা আছে, এগুলো 100 টাকা করে, 100 টাকা, 100। তারপর এই আমার কাছে এটা হচ্ছে 32 ইঞ্চি, এটা লাইন দিয়ে, আমি এখন লাইন দি নাই, তো লাইন দিয়ে চালু অবস্থায় আমার থেকে বুঝে নিতে পারবে, ভিডিও কলও বুঝে নিতে পারবে, দরকার হলে ভিডিওতে আমি আমি দেখাই দিব, কোনো অসুবিধা নেই। এটার দাম পড়বে তো একটু রিমোট সহ পাওয়া গেছে, রিমোট সহ পাওয়া গেছে, টোশিবা, হ্যাঁ রিমোট সহ পাওয়া গেছে, এটার দাম পড়বে যে আপনার 13,000 টাকা। এলইডি কত? এলইডি টিভি কিন্তু 13,000, একদম 13,000 টাকা, 13,000 টাকা, হ্যাঁ চালু ভিডিও, এটা জাপানি মাল, জাপানি মাল, জাপানি মাল, 32 ইঞ্চি, আচ্ছা তারপর চালু অবস্থা আমার থেকে বুঝে নিতে পারবে, আচ্ছা তারপর পিছনেরটা, পিছনের বড়টা, এটা এখনো লাইন দিয়ে দেখি না তো সেজন্য এটার বিষয়ে এখন বলবো না, আচ্ছা। তারপর এখানে দুইটা বাইনোকুলার আছে, এই বাইনোকুলার একটু দেখাই দিতে পারেন, চালু আছে, চালু বলতে মানে মাল ওকে আছে, কোনো প্রবলেম নাই, ত্রুটি নেই। এটাতে আবার একটা লাইট আছে, এখানে লাইট জ্বলে, দেখেন, আচ্ছা আচ্ছা, লাইটও তো জ্বলে, নাইট ভিশন মনে হয়, হ্যাঁ এগুলো জাপানি মাল সবগুলা, হ্যাঁ এগুলো সব জাপানি মাল, মাল ফ্রেশ একদম। এটার দাম পড়বে 3,000, 3,000, হ্যাঁ আর এটা নিলে পড়বে আপনার 2,000 টাকা, 2,000, হুম এটা 2,000 টাকা, এগুলো কিন্তু রেট একদম ফাইনাল রেট 2,000 টাকা, ভাই শিপের ক্যামেরা নাই, বাইনোকুলার নাই, আপনি একটু দেখেন না, একদম ফ্রেশ, হ্যাঁ একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই, এই এটা 2,000, ঠিক আছে, হ্যাঁ এটা 2,000। তারপর এখানে একটা আছে, আরও আছে, হ্যাঁ আরও আছে বাইনোকুলার, আরও আছে, এটাও নিকনের জাপানি মাল, নিকন, এটা নিকন, এটা পানির ভিতরে সব দেখা যাবে, এটা এই ওয়াটারপ্রুফ, এটা নিলেও আপনার ইয়া পড়বে 4,000 টাকা, 4,000 টাকা, ওগুলো 4,000 টাকা পড়বে, ওগুলো ভালো আছে, আমার থেকে বুঝে নিতে পারবে, কোনো অসুবিধা নাই। তারপর দুইটা মাল্টিমিটার পড়ছে, ওগুলো চালু, চালু আছে, যেটা দেখাই দেন, এই হ্যাঁ চালু, চালু, এই এটাও দেখাই দেন, এটা তারপর একটা লাইট আছে, আবার এগুলো ক্যাবেল শো আছে, তো ক্যাবেল, ক্যাবেল গুলো দেখাই দেন, এই ক্যাবেল মানে যেগুলা দিয়ে চেক করবে, চেক করবে সেটাও আছে, এগুলো সব আছে কমপ্লিট, এগুলো জাপানি মাল, হ্যাঁ ঠিক আছে, জাপানি মাল, হ্যাঁ কতগুলো পার পিস পড়বে, এটা নিলে পড়বে একদম 2,000, হ্যাঁ এটা 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 একটু ওজনই, ওজনই আছে, এটা একটু হেভি মাল, হ্যাঁ এটা পড়বে 2,000, এটা 1,500, তত দাম হবে না, আচ্ছা মাল ওকে আছে, গ্যারান্টি সহকারে নিতে পারবে, আচ্ছা কোনো সমস্যা নেই। তারপর এখানে টুপিটা কি অনেক কিছু আছে, এটা কি, এটা একটু দেখাই দেন, অনেক ওজন ভাই, এটা দুইটা ব্যাটারি আছে ভিতরে, ব্যাটারি, হ্যাঁ 12 ভোল্ট 12 ভোল্ট, দুইটা 24 ভোল্ট, এগুলো কি কাজ করছে আমি জানি না, এখানে অনেক কিছু আছে মাল সামান সহ, এই ঘড়ি আছে নাকি, এটা ঘড়ি, এটা ইলেকট্রিক ঘড়ি, এগুলো, আচ্ছা আচ্ছা, এটা দিয়ে মনে ইলেকট্রিক ঘড়ির, এখানে ইলেকট্রিক ঘড়ি থাকে যে, এই ব্যাটারিগুলো আপনি একটু দেখাই দেন, ব্যাটারি কত ওজন, 12 ভোল্ট, এগুলো 12 ভোল্ট, হ্যাঁ এই আমি লেখাটা দেখাই দিই, এই 12 ভোল্ট, এটা হলো 9 অ্যাম্পিয়ার, আবার এটা হচ্ছে 12 ভোল্ট, কত অ্যাম্পিয়ার আপনি বলেন, 12 ভোল্ট 12 অ্যাম্পিয়ার, হ্যাঁ মাল একদম ফ্রেশ, বলো অরিজিনাল মাল, হ্যাঁ এটা ফ্রেশ, ঠিক আছে এটা ব্যবহার হয়নি। তারপরে এখানে এখানে আরো কি আছে, এখানে কি কি আছে, এগুলো সব, আচ্ছা এগুলো সব যেরকম পাইছি আমি এরকম দিয়ে দিব, আচ্ছা মেশিনারি যা পাইছি তা একসাথে দিয়ে দিব, কমপ্লিট মানে এটা আপনার সেট করবে যে একদম 3,000, একদম 3,000, একদম ফাইনাল, যে যা পাইছি তা একসাথে দিয়ে দিব, যে বাক্স সহ, ভাই বাক্সটার দামও আছে, একবার 1,500 টাকার দাম আছে, বাক্সর দামও আছে, তাইলে কত, এটা বরাবর 3,000 টাকা, 3,000 টাকা, খেয়ে বিমাল অরিজিনাল। তারপর এখান থেকে দেখা, এখানে কিছু জিনিস দেখাই দিই, এখানে মনে করেন কিছু ক্যামেরা আছে, এগুলো যদিও বা ওই মানে আপনার ফিল্ম ক্যামেরা আর কি, আগের মডেলের, এমনি মাল চালু আছে, ইয়াশিকা জাপানি মাল,
এরকম আছে, চার পাঁচটা আছে আমার কাছে, পাঁচটা আছে। এগুলো পার পিস নিলে আপনার ইয়া করে পড়বে। প্যাকেট সহ কত আর প্যাকেট ছাড়া গুলি কত? এগুলো পাইছেন একই দাম, একই দাম সব, একই দাম যা আছে এখানে, ক্যামেরা যা আছে এগুলো সহ। এই স্যামসাং আছে, এটা এটা এগুলো ইনটেক মাল তো, বুঝছেন? হ্যাঁ, এগুলো একদম ইনটেক। এটা হচ্ছে স্যামসাং এর, এটা স্যামসাং এর, স্যামসাং এর আছে, স্যামসাং এর আছে। এগুলো নিলে আপনার 800 টাকা করে পড়বে, 800 টাকা। হ্যাঁ 800, আচ্ছা, পার পিস 800 টাকা। তারপর কোডাকো আছে, হ্যাঁ কোডাকো আছে, আচ্ছা, হ্যাঁ একই দাম, এক জোড়া জুতা আছে, এক জোড়া ইংল্যান্ডের জুতা পড়ছে। ওহ, জুতাগুলো তো নাইস। হ্যাঁ, এগুলো আমাদের দেশের সাইজ হবে, এগুলো তো আমাদেরও হবে তো পায়ে, সুন্দর জুতা। এটার মডেল হচ্ছে আপনার ওই আপনার সাইজ হচ্ছে 9M, 9M মানে, হ্যাঁ 9M। তারপর ওই ব্যাগ এখানে আরেকটা আছে ভাই, যান এই ব্যাগটাও দেখা দিতে পারেন, জাহাজের পড়ছে, প্রেসিডেন্ট ব্যাগ, ফ্রেশ একদম, একদম ফ্রেশ। কত পড়বে এটা? এটা মাত্র 500 আপনার ভিডিওর মধ্যে, 500 টাকা, ঠিক আছে। ভিতরে দেখাই দেওয়া লাগবে? না, ফ্রেশ আছে, কোনো সমস্যা নেই, ত্রুটি হইলে আমি বলে দিব, কোনো অসুবিধা নাই। তারপর আসেন, এদিকে এক মাল আরো রই গেছে তো, এখানে ওই গড়িগুলা দেখাই দেন আগে, গড়িগুলা দেখাই দেন, গড়িগুলা ভুলে যাই। উপরেরটা কত? এটা নিলে মাত্র 200, 200, আর এটা চলতেছে অলরেডি, এটা নিলে 800 টাকা, এগুলো অরিজিনাল মাল। এটা নিলেও 800, 800, এটা নিলেও 800, এটা নিলেও 800, 800, হ্যাঁ 800 টাকা। তারপরে এই এইটা কি? এগুলো স্কেল, স্কেল আছে আমার কাছে, এগুলো আপনার নিলে স্কেল পার পিস 1000 টাকা পড়বে, 1000 টাকা। 50 কেজি আছে, 100 কেজি, এটা 100 কেজি, এটা 100, 50 কেজি, এটা 50, এটা মনে হয় 200 কেজি, 200, একই দাম সব, সব একই দাম, হ্যাঁ 1000, আচ্ছা। তারপর এবার আসেন শীতের আইটেম, শীতের আইটেম চলে আসছে, শীতের আইটেম কম্বল, কম্বল, ইলেকট্রিক কম্বল, ইলেকট্রিক কম্বল, এগুলো কালকে আনছি, এখনো এক প্যাকেট আপনার সামনে খুলতেছি, আমি নিজেও দেখি নাই তার ভিতরে কি আছে। এটা একদম ফ্রেশ ফ্রেশ নতুন, আমি মানে এই এখন দেখতেছি আপনার, হ্যাঁ ইলেকট্রিক, যে রকম বাঁধি আসছে মাত্র খুললাম। মালগুলো একটু দেখাই দেন, সেরকম মাল একটু ধরে দেখেন, মালগুলো আপনি একটু ধরে দেখেন, হ্যাঁ ঠিক আছে, একদম এখনো ইউজ হয় নাই, ইউজ হইলে মনে করেন এগুলো সলে পড়ে যায়, এগুলো ফেলে যায়, হ্যাঁ এগুলো কোরিয়ান, অরিজিনাল কোরিয়ান। কালারটা দেখেন ভাই, কালারটা বাঘের মতো কালার, মানে একজনে একজনে, হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল। এটা একটু শুয়ে থাকবে না গায়ে দিবে? না না না, শুয়ে থাকবে, শুয়ে লাইন, শুয়ে থাকবে, লাইন লাইন, এটা ভাইব্রেশন করবে এটা? না 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 না, এটা সম্বন্ধে আমি একটু বলে দিই। হ্যাঁ, এগুলো শীতকাল বলছি যে আসলে এটা ভুল কথা, এগুলো কিন্তু মূলত শীতকালের জিনিস না, এগুলো হচ্ছে আপনার, এগুলো হলো ডাক্তারি আইটেম, ডাক্তারি আইটেম। আপনার শরীরে বাত ব্যথা থাকলে, বাত ব্যথা থাকলে আপনি যখনই লাইনটা দিয়ে এটার উপরে শুয়ে থাকবেন, হ্যাঁ আধা ঘন্টা এক ঘন্টা শুয়ে থাকলে সম্পূর্ণ বাত ব্যথা চলে যাবে, বাত ব্যথা থাকলে। এগুলো 12 মাসই লাগে, 12 মাসই লাগে, হ্যাঁ। শীতকালে বলে যে মানে এই কারণে, মানে এটা গরম হয় তো, তাহলে ওই শীতকালে একটু শুইলে ভালো লাগে, সেজন্য মানুষও মনে করে যে এটা শীতকালে, কিন্তু আসলে শীতকালের না, এগুলো হলো ডাক্তারি ব্যাট, ডাক্তারি। এগুলো আবার 110, আবার 110, 110 মাল আমাদের থেকে মানুষে নাই, অ্যাভেলেবল চলে, তবে মালগুলো ইনটেক পাওয়া গেছে। এখন এটা নিলো কেউ, তারপরে এখন কি করবে তার? এটা এটা ছোট একটা কনভার্টার দিয়ে চল চালাতে পারবে, কনভার্টার লাগবে, মানে একবার 100 ওয়াটের, 100 ওয়াটের, 100 ওয়াট মানে এর নিচে তো নাই, 100 ওয়াটের, আপনি আমার দিকে দেখেন, ছোট একটা 100 ওয়াটের কনভার্টার দিয়ে এটা চালাতে পারবে, একদম ছোট, ছোট, আচ্ছা। মানে ও কি আছে আপনার কাছে কনভার্টার? লাগলো কারো আমার থেকে নিতে পারবে, হ্যাঁ আচ্ছা, ব্যবস্থা করে দিতে পারবেন, আচ্ছা ঠিক আছে। কনভার্টার রেট আলাদা হবে, এবার রেটটা বলে দেন। এগুলো 1500 টাকা পড়বে, 1500 টাকা পার পিস। এগুলো 220 হইলে 2000 টাকার নিচে কম বিক্রি করতাম না, একবার 2 এর উপরে ছাড়া, তো সেজন্য আপনার যেহেতু 110, তবে মালগুলো ইনটেক পড়ছে আমার, এখানে এখানে 10 পিস আছে, 10 পিস আছে, হ্যাঁ এই দেখেন। আর 10 পিস একসঙ্গে যদি কেউ নিতে চায়? একসাথে নিলে কমাই দিব, কমাই দিবেন, অবশ্যই কমাই দিব, ঠিক আছে। কেউ যদি 10টা অথবা ব্যবসার জন্য অথবা কাউকে দেওয়ার জন্য, আত্মীয় স্বজনের জন্য নিয়ে নিলে, হ্যাঁ তাহলে কমাই দিব, কমাই দিব এটা। হ্যাঁ কুরাল, কুরাল আলার মতে আপনাদের, আপনার ভিডিওর মাধ্যমে অনেক বিক্রি হয়েছে, আরো কিছু আছে তো, এগুলা এটা আবার আনসার মোদা? না না না, এগুলা কিছু আসছে, কুরাল তো মনে করেন প্রতি টেন্ডারে একটা দুইটা আসে, একটা দুইটা আসে, বিক্রি হয়েছে, অনেকগুলা ছিল তো আপনি দেখেন নাই? হ্যাঁ দেখছি, তাইতে একদম পুরা ছিল তো, এবার আপনার ভিডিওর মাধ্যমে কমাই দিব। এগুলা নিলে আপনার, আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যে একটু কম রেটে দিব,
আগে তো 1200 1400 1500 2000 পর্যন্ত বিক্রি করছি। এই এসাইজারগুলো নিলে পড়বে 1000 টাকা। 1000 টাকা, হ্যাঁ এটাও 1000, এই বড়গুলো 1000, আর এটা নিলে মাত্র 400 টাকা। এটাও জাহাজের কিন্তু গাছের ডাক, এটা গাছের ডাক, হ্যাঁ 400 টাকা। আচ্ছা 400 টাকা, এগুলি কয়টা করে আছে? কয়টা আছে? 400 টাকারটা বেশি নেই, দুইটা আছে মনে হয়। দুইটা আছে মাত্র? হ্যাঁ। আর ওই যে 1000 টাকারগুলো বেশি আছে না? এই 1000 টাকারটাও 3-4টা আছে। হ্যাঁ। আর এটা নিলে, এগুলো আগে 1000-এর নিচে বিক্রি করি নাই, এখন 800 টাকা আপনার দিয়ে। 800 টাকা, হ্যাঁ 800 টাকা করে দিয়ে দিব। আচ্ছা। আর এই মালটাও নিলেও আপনার তাও 1000 টাকা পড়বে। 1000 টাকা হেভি গুলো, আবার রাবারের গ্রিড। আচ্ছা 1000 টাকারগুলো যদি সবাই সবগুলি একে একজনের নেয় তাহলে আরো 100 টাকা কমাই দেয়। এগুলো যদি কেউ নেয়, হ্যাঁ এভারেজে, এভারেজ দিলে, এভারেজ নিলে আমি দরকার হলে এভারেজ আপনার ইয়া করে দিয়ে দিব। প্রত্যেকটার মধ্যে 150 টাকা কমাই দেন? হ্যাঁ 150-200 কমাই দিব। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ভাই, এটা কালকে আনছি, এই তো নতুন জিনিস, একেবারে একদম ফ্রেশ, মেড ইন জাপান। চাবি সহ পাইছেন? চাবি সহ একদম পাওয়া গেছে। এই লকারটা কেউ পার্সোনাল ইউজের জন্য নিলে বেশি ভালো হবে, আসলে বেশি ভালো। এটা প্রায় 48-50 কেজি ওজন আছে মালটা। আর এটা আমি আরেকটা জিনিস বুঝে দিই, এটার নাম হচ্ছে কিং ক্রাউন, মেড ইন জাপান, এটা অরিজিনাল জাপান। যদি জাপান না হয় এটা আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, এবং প্রয়োজনে যে নিয়ে যাবে তার যা খরচ হবে সম্পূর্ণ আমি এটা আমার পক্ষ থেকে আমি দিব, যদি জাপান না হয়। তারপর আমি দেখা যাচ্ছে আর একটা জিনিস বুঝে দিই, আমরা এই পর্যন্ত লোহার যা নিছি এটা পরে যে বেশিরভাগ লোহার, লোহার, কিন্তু এই জিনিসটা পড়ছে সম্পূর্ণ পিতল, পিতল, ডাইরেক্ট পিতল, এটা পিতল, হ্যাঁ ডাইরেক্ট পিতল, এটা আচ্ছা, এটা ডাইরেক্ট পিতল। আপনি ভিতরে একটু দেখাই দেন, জাপান লেখা আছে কিনা আপনি বলেন, আমি বলবো না। টোকিও জাপান লেখা আছে? সব দেখাই দেন ভালো করে, এখানে এটা কালকে আসছে, গতকাল কালকে, এটা বিকেলে একদম ফ্রেশ মাল। সাবি টাবি সহ অরিজিনাল জাপান, এখানেও লেখা আছে, দাঁড়ান আমি দেখাই দিই, এখানে লেখা আছে কিনা দেখেন, অরিজিনাল, এই মেড ইন জাপান, মেড ইন জাপান সেরকম মাল, সেরকম নিয়ে আসে নিবে, মানে কারো পার্সোনাল ইউজের জন্য এই মালটা সেরকম হবে। তবে কত কোনটা কত? এটা নিলে পড়বে যে 2000, আর এটা নিলে 1500, আর একসাথে নিলে আরেকটু কমে, আরেকটু কমে যাবে। আচ্ছা এই লকার গুলো দেখাই দেন, এগুলো আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে স্ক্রিনশট মারবে যদি পছন্দ হয়, আমি দেখাই দিচ্ছি একটা একটা করে, দেখাই দেন একটা একটা আস্তে আস্তে দেখাই দেন। এটা বড় সাইজ, এটার ওজন প্রায় 200+ কেজি। হ্যাঁ এটা একটু বড় সাইজ, এটা 200-এর উপর আছে। তারপরে এখানে একটা আছে, এখানে একটা আছে ছোট লকারের মধ্যে, হ্যাঁ আর এখানে একটা আছে, এখানে আবার এখানেও আছে, এগুলো দেখাই দেন। পাউডার আপনার ভিডিওতে দিছিলেন কিনা আমার খেয়াল নাই। হ্যাঁ ছিল, পাউডার ছিল, হ্যাঁ বিক্রি গেছে আলাদা দিলে, আর 2 বস্তা আছে। এটা কোরিয়ান ফেমাস, এটার নামও ফেমাস, কাজও ফেমাস, ফেমাস, হ্যাঁ কাজও সেরকম, হ্যাঁ এটার কাজও সেরকম, 20 কেজি আলা বস্তা, 20 কেজি, হ্যাঁ ফুল পাউডার, মানে লন্ড্রি ডিটারজেন্ট আর কি, লন্ড্রি ডিটারজেন্ট, খুবই ভালো, আপনার গ্রান আছে এবং খানা হয় ভালো, আর আর বেশি নেই, আর 2 বস্তা আছে। আচ্ছা এই 2 বস্তা আছে এখানে, বিক্রি গেছে 20 কেজি আলা দুইটা আছে। রেট আগে যা বিক্রি করছি তা, এগুলা 20 কেজি আমরা 3000 টাকা করে বিক্রি করি, মানে কেজি পড়তেছে 150 টাকা, 150 টাকা, 10 কেজি নিলেও দিতে পারবে, তবে 10 কেজির নিচে হবে না। আচ্ছা 20 কেজি নিলে, 20 কেজি নিলে ভালো, এগুলো অর্ডারগুলো খুবই ভালো। আর ওই রাইস কুকার বড়গুলো বিক্রি গেছে, আর 2টা আছে এরকম 5 কেজি আলা আর কি, 3500 টাকা, 3500, যা বিক্রি করছি তা। তারপরে ফ্রিজটা, ফ্রিজটাও দেখা দিতে পারেন, এটা আপনার টেন্ডারে পাইছিলাম, এটা নিলে আপনার 9000 টাকা পড়বে, 9000, হ্যাঁ ভালো আছে। তারপর এটা হচ্ছে একটা কার্পেট মেশিন, কার্পেট মেশিন, এটা 110 ভোল্টের, 110, এটার অনেকগুলো ফাংশন, এটা আপনি চাইলে এখান থেকে বের করে, আচ্ছা এটা হাওয়া দিতে পারবে নাকি,
এটা অনেক কিছু খাওয়া না, এটা দিয়ে আপনার সোফা টোপা পরিষ্কার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, সেরকম এই দেখেন সেরকম এটা সোফা টোপা পরিষ্কার করতে পারবেন, কোনায় কোনায় ঢুকাইতে পারবেন, যে কোনো কোনায় কোনায় একবার সোফার কোনায় গাড়ির কোনায় গাড়িটারি ওয়াশ করতে পারবেন, সেরকম জিনিস। এটা আপনার জাপানি মাল, মেড ইন জাপান লেখা আছে। তো তারপরে চারিদিক দিয়ে একটু দেখাই দেন, এটা আপনার এই হাতে নিয়ে ব্যবহার করবেন আর কি। চাকা আছে, মাল ফ্রেশ, ঠিক আছে, মেড ইন জাপান, 110 ভোল্টের। 220 হলে দাম বেশি, তো এখন যেহেতু 110 ভোল্ট, যেহেতু এটা সাথে আরেকটা জিনিস লাগবে, তো সেজন্য এটা একদম 4000 মাল চালু আছে গ্যারান্টি। এটা সহ হইলে এটা তখন কত না যদি থাকে, সেজন্য এখন এটা বলে লাভ কি। তো সেজন্য এটার দাম ধরতেছি এখন 4000 টাকা, ফাইনাল রেট 4000। আচ্ছা, চালু আছে, প্রয়োজনের চালু অবস্থায় আমার থেকে তুলে নিবে। এগুলা হচ্ছে ভাইজান, এগুলা গুরুত্বপূর্ণ জিনিস। এই দুইটা হচ্ছে এগুলা হচ্ছে আপনার ফায়ার ব্ল্যাঙ্কেট। জালটা যদি লাগাই দেন সাথে সাথে ভালো হয়ে যাবে। এরকম আছে দুইটা, এগুলা পার পিস দুইটা নিলে পড়বে দুইটা একদম। আপনার আপনার ভিডিওর জন্য এগুলা আরো ছিল, বিক্রি করে দিছি। দুইটা 2000 টাকা, দুইটা 2000 টাকা। আর এগুলো হচ্ছে অক্সিজেন সেট, অক্সিজেন সেট, অক্সিজেন সেট আলাদা দিলে আমার কাছে অনেকগুলো পড়ছে। এগুলো একদম ইনটেক ক্যাটালগ সহ আছে, এগুলো হোম ইউজের জন্য খুব ভালো। ঘরে মনে করেন এরকম একটা অ্যাকসেপ্ট থাকলে আপদ বিপদে কাজে লাগবে, কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা এগুলো সবগুলো ইনটেক মাল, একদম একদম 2026-27 সাল পর্যন্ত ডেট আছে। কত করে গুলি সব কিছু আছে, এটা নিলে পড়বে 4000, এটা একদম 4000। আমি একটা একটা দেখাই দিই, এটা পড়বে 4000। আর এখানে আছে দুইটা, এরকম আছে দুইটা, এগুলো নিলে পড়বে যে মাত্র 1500 টাকা করে, 1500 টাকা, এরকম দুই বক্স আছে। আচ্ছা, এটা মাত্র 1500। এবার এটা দেখেন, এটার দাম হচ্ছে, এটা অক্সিজেন সেট কমপ্লিট, এটা অক্সিজেন সেট। হ্যাঁ, এখানে সব কিছু আছে, বোতল টোতল দেখাই দেন, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই বোতল আছে, এগুলো সব ইনটেক মাল কিন্তু। মিটার টিটার সব আছে, তো একটু দেখ, কষ্ট করে একটু দেখাই দেন। এই এই মিটার, মিটার টিটার সব, মিটার এটা এখানে লাগাবে যা, এগুলো মাল আছে কিন্তু। তারপরে একটু দেখাই দিই, দাঁড়ান, এগুলো ইনটেকে আওয়াজটা শুনবেন, ঠিক আছে? আওয়াজ পাইছেন? হ্যাঁ পাইছেন। এটা একদম ইনটেক মাল, বেশ একদম। এটা পড়বে যে আপনার 4000 টাকা, এটা 4000, এটা 4000 টাকা স্যার, এটা পড়বে 4000। তারপর এখানে আরেকটা আছে, এগুলো সব একদম চালু মাল পাওয়া গেছে, কোনো সমস্যা নাই। এই মিটার এটা এদিকে লাগবে, এদিকে লাগবে, হ্যাঁ এটা এখানে লাগবে, যাবে লাগা দিতে পারবে। এটা পড়বে আপনার 3000 টাকা, 3000। হ্যাঁ, এগুলো সবগুলো মাল পুরো এনে আছে, মানে অক্সিজেন একদম পুরো আছে। এটা পড়বে 3000, ঠিক আছে ভাই? হ্যাঁ, এটা এই মালটা একদম ইনটেক মাল, একদম ইনটেক মাল সব কিছু আছে এখানের ভিতরে। এটা আবার আপনার ইয়ার মাল, জার্মানি মাল, এই অক্সিজেন পুরানো আছে, এই মিটার আছে, মিটার টিটার সব দিয়ে দিব। এই অক্সিজেন মাস্ক আছে, আবার মাস্ক এখানে স্পিয়ার, স্পিয়ার অনেক আছে, অনেকগুলি আছে এখানে স্পিয়ার মাস্ক। এটা একদম 4000, এটা 4000। হ্যাঁ, তত দাম হবে না, এটা বাক্সর দামও আছে 2000 টাকা, ঠিক আছে? আর এগুলো হচ্ছে ইয়ার পিপি, না না, এগুলো আপনার ওই রেইনকোট, রেইনকোট সুন্দর আছে, এগুলো এলাকা দিয়ে কি গাড়ি চালানো যায়? যাবে যাবে, কেন যাবে না, এগুলো সুন্দর আছে। এগুলো কি প্যান্ট আছে নাকি? প্যান্ট সব আছে, কমপ্লিট সেট ইনটেক পাইছি এগুলো, এই প্যান্ট। আবার কালো আছে, এগুলো হচ্ছে কালো, এটা হচ্ছে কালো, 1000 টাকা। দরকার হলে যখন দিবে তখন আমি দেখাই দিব, অসুবিধা নাই।
এটাতে কি? এটা হচ্ছে সেলাই মেশিন নাকি? হ্যাঁ, সেলাই মানে ইলেকট্রিক সেলাই মেশিন, জাপানি। হ্যাঁ, মেড ইন জাপান। একটু বার করলে ভালোই তো মনে হয়। বার করলে ভালো হয় তো, তারপরে না একটু দেখাই দিবাই যা সুযোগ হয়। কারণ মনে করেন একটা ব্যাপার হচ্ছে কি জানেন, আমি সবসময় একটা জিনিস বুঝি যে যারা কিনবে তারা টাকা দিয়ে মালটা কিনবে, তো এটা দেখাই দেওয়া আমার দায়িত্ব। ওরা তো আর এমনি কিনবে না, তো দেখাই দেওয়া আমি 100 বার দেখাই দিব। আপনি একটু ধরেন, হেল্প করতে হবে। আমি এই যে এটা ধরছি, আপনি তুলে ফেলেন। আমি তুলে ফেলি, আপনি একটু হেল্প করবেন আমাকে। বিভিন্ন ধরনের নকশা এখানে সব লেখা আছে। পিছনের সাইড একটু দেখাই দেন, এখানে লাইট আছে। আবার এখানে ভিতরে একটা লাইট আছে, লাইট আছে, লাইট তো থাকবেই, লাইট থাকবে। একটা রাত্রে কাজ করতে পারবে, অন্ধকার হইলেও কাজ করতে পারবে। আবার এটার সাথে আমি যা যা পাইছি, কত রকম সেলাই আছে সব এখানে দিয়ে দিছি, এখানে সব লেখা আছে। আবার এটার সাথে আমি যা যা পাইছি সব আমি দিয়ে দিব। আজকে আর কিছু টুকটাক মাল পাইছি, প্যাকেট এটা আর কি, প্যাকেট এটা সব পাইছি আর কি। ঠিক আছে, এটার সাথে আমি যা যা পাইছি সব দিয়ে দিব। যা যা বলতে এগুলো আর কি, এখানে কি কি আছে, এক্সট্রা বিভিন্ন পার্টস আছে, এগুলো যারা করে তারা বুঝবে। আমরা তো আর টেলার এগুলো বুঝবো না। কারেন্টের এটা সহ আছে না? এটা কেবল সহ আছে, কেবল সহ আছে। এটাও পা দিয়ে চাপ দিয়ে, পা দিয়ে চাপ দিয়ে এটা সহ দিয়ে দিব। কমপ্লিট আছে সবকিছু, একদম ফ্রেশ মাল। এটা জাপানি মাল কিন্তু, জাপান এখানে লেখাও আছে। এই এখানে কোন জায়গায় জানি লেখা আছে জাপান, জাপানি মাল। এই বিষয়ে গ্যারান্টি, জাপানি মাল এটা গ্যারান্টি। হ্যাঁ, এটা এটা কোনো কোনো আমি কোনো প্রাপ্তি কথা বলতেছি না এখানে। দামটা বলে সত্যতা, এটার দাম পড়বে যা ভাইজান চালু আছে মাল 220। আর এটার বিষয়ে আর একটু কথা বলে দিই, এটা আমি এখানে যারা ওই আমার একটা পরিচিত টেলার আছে ওনাকে দিয়ে এটা চেক করাইছি। কারণ যেহেতু আমি চিন্তা করছি যে যে নিয়ে যাবে উনি যদি ব্যবহার করতে না পারে তাহলে আমার থেকে নিয়ে লাভ কি, উনি যদি আবার ঝামেলায় পড়ে যায়। তো সেজন্য আমিও চিন্তা করলাম যে আমিও যেন ঝামেলায় না পড়ি, কারণ আমি একটা খারাপ জিনিস দিলে উনি আমাকে ফোন দিয়ে বিরক্ত করবে বারবার। তো সেই জন্য আমি একটা টেলার দিয়ে, একটা এক্সপার্ট দিয়ে আমি চেক করাইছি, একদম সেলাই টেলাই সব আমার সামনে সেলাই করছে। তো সেই হিসেবে এটা আপনি গ্যারান্টি সহকারে নিতে পারবেন, মানে এটাতে কাজ করতে পারবেন, এটা গ্যারান্টি। এটার দাম পড়বে 15,000 টাকা, 15,000। হ্যাঁ, 15,000 টাকা পড়বে। সব কিছু আমি দিয়ে দিব, সুন্দরভাবে প্যাকেট করে পাঠাই দিব, 15,000 টাকা পড়বে। তারপর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়ছে, পানির প্রেশার মেশিন। প্রেশার মেশিন, হ্যাঁ, এটার আপনার 5 টাইপ সহ আছে। আপনার দেখাই দেন, নেম প্লেট এখানে লেখা আছে, প্রেশার ওয়াইস 1400 ওয়াট। হ্যাঁ, 1400 ওয়াট, কত 1400 ওয়াট চালু আছে 220। ইয়া, এটা হচ্ছে আউটলাইন, মানে যেটা দিয়ে পানি বের হবে, এটা হচ্ছে আউট পাইপ। ইনলাইনটা আপনি দোকান থেকেও পাবেন, এখানে যে কোনো একটা ইনলাইন দিয়ে পানির সাথে সংযোগ করে দিবেন আর কি, পানির লাইনের সাথে। এমন মাল চালু আছে 220 মাল, কোনো অসুবিধা নেই। এটার দাম পড়বে যে ভাই জান, তোর দাম হবে না বরাবর 10 পড়বে, 10। হ্যাঁ, 10,000 টাকা পড়বে ফাইনাল। এবং চালু অবস্থায় আমার থেকে বুঝে নিতে পারবে, চালু আছে যে বিষয়ে গ্যারান্টি, কোনো সমস্যা নেই। এবার এখানে এই টুল বক্স আছে দুইটা জাপানি, এটা হচ্ছে কাঠের, কাঠের। এটা শুধু বাক্সর দাম ধরবো আর কি, বাক্সর দাম আছে। হ্যাঁ, যেটা আছে এটা আমি দিয়ে দিব, বাক্সর দাম ধরবো 1,000 টাকা, 1,000 টাকা বরাবর 1,000। আচ্ছা, তারপরে নিচেরটাও তো একটা বাক্স, নিচেরটা বাক্স হইলো, নিচেরটা কিছু মাল আছে কাজের জিনিস। হ্যাঁ, বুঝছেন, পুরো বালি পড়ছে। ওর লেখা তো অনেক জিনিস, অনেক জিনিস আছে। এটা হচ্ছে আপনার টেস্ট কিট, টেস্ট কিট আছে, এটা টেস্ট কিট। এটা হচ্ছে মোবিলের, মোবিল মোবিল তেল, মানে তেল জাতীয় জিনিস, টেস্ট কিট। এখানে মিটার আছে, তো এটার এখানে দিয়ে চেক করে। হ্যাঁ, চালু আছে ডিজিটাল মিটার, অনেক কিছু ফাংশন এখানে শো করবে। 2024, মানে ওরা চেক করছে যে এটার ইয়াটা রয়ে গেছে এখনো 2024, ইয়ার 2024, মানে এটা লেটেস্ট মাল, একদম একদম লেটেস্ট মাল। এটা একদম 5,000, সম্পূর্ণ মালামাল সহ টেস্ট কিট, একদম 5,000, কোনো তোর দাম হবে না। এটার দাম ধরছিলাম এমনি কিন্তু আরো বেশি, 7,000। আচ্ছা, তারপরে একটু উপরের দুটা বলে, দুটা ওভেন আছে, শীতকাল আসতেছে, ওভেন একদম কমপ্লিট ছেড়ে দিবে, এগুলো চালু আছে। হ্যাঁ, 220 মাল, এগুলো উপরেরটা নিলে পড়বে তো মাত্র 3,000।
আমি দরকার হলে ওয়াশ করে দিব। আর নিচেরটা বড় হান্ড্রেডটা নর্মাল, এটার দাম পড়বে যে 4,000 টাকা। এবার কিছু ডাস্টবিন আছে ভাই জান, হ্যাঁ ডাস্টবিনগুলি বলেন। ডাস্টবিন এখানে এটার ভিতরে বালতি সহ আছে, বালতি সহ, হ্যাঁ এটা পড়বে 400 400। আর এগুলো নিলে মাত্র 150 টাকা, 150 টাকা পার পিস, 150 আপনার ভিডিওর জন্য। আচ্ছা একটা বাক্স আছে, কেউ যদি নেয়, বড় বাক্স, হ্যাঁ অনেক বড়, এটার ভিতরে ইয়ে আছে, তো একটু দেখাই দেন। তারপর মপ প্যাকেট আছে, মপ প্যাকেট মানে গদ্দোয়ার ইয়ে আর কি, দুই যে এরকম, এগুলো জাপানি মাল, আমি এখানে দুলাবালি পড়ছে কিন্তু মাল ভালো। আমি দিব না, এটা আমার থেকে আপনারা বিশ্বাস রাখতে পারবেন আমার প্রতি। এটা পড়বে তো আপনার, এটা নিলে বরাবর 1,000 টাকা পড়বে, 1,000 টাকা, হ্যাঁ এটা বড় সাইজের, তো 1,000 টাকা পড়বে। আর এখানে কিছু আপনার ইয়ে আছে, বক্স পড়ছে আমার কাছে, বক্স আরও ছিল আলাদা দিলে বিক্রি হয়ে গেছে, অনেক ছিল তো, অনেকগুলো ছিল, এগুলো পড়বে তো পার পিস একদম 1,000, 1,000 টাকা। আর নিচেরটা পড়বে আপনার 2,000 টাকা, একদম বড়টা, হ্যাঁ এটা বড়, এটা অনেক বড়, এটা এটা হ্যাঁ বড়, এটা অনেক বড়, হ্যাঁ ঠিক আছে, এটা মালও হেভি, এটা 2,000। আর এটা নিলে আপনার ভিডিওর জন্য মাত্র 500 500। আবার এগুলো একটু উন্নত মানের মাল, একটু উন্নত মানের, এগুলো চাপ দিয়ে খুলে, এগুলো চাপ দিয়ে খুলে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এগুলো নিলে ভাইজান এগুলো একটু বেশি দিতে হবে, বেশি বলতে তেমন বেশি ধরব না, 1,200 টাকা ধরবো, 1,200 টাকা পার পিস, 1,200। ওইটা উপরেরটাও, হ্যাঁ এই তিনটা একই দাম, হ্যাঁ একই সাইজ তো, এগুলো আছে কালার ভিন্নতা আর কি, আচ্ছা হ্যাঁ। শিপের মধ্যে দুটোটা থাকে, এখন জাহাজ যেগুলো আছে এগুলো বেশিরভাগ জাপানি জাহাজ, জাপানি জাহাজ একটু 110 ভোল্ট বেশি থাকে, 110 ভোল্ট, এটা নিলে আপনার 800 টাকা পড়বে। না আমাকে এরকম আরেকজনও বলছে যে জাহাজে মালগুলো 110 ভোল্ট বেশি, না জাহাজে দুটোটাই থাকে, দুটোটা থাকে, তবে এটা একটু বেশি, কিছু কিছু জাহাজ আছে সম্পূর্ণ 220 থাকে। আচ্ছা 110 ভোল্টের মাল সম্বন্ধে আমি একটা কথা বলি, ওগুলো নাকি অরিজিনাল মাল, 220 থেকে ভালো, হ্যাঁ ওগুলো অরিজিনাল, 120 যদি 20 বছর ব্যবহার করে, 110 ভোল্ট ব্যবহার করতে পারবেন 30 বছর। এটার দাম কত পড়বে? এটার দাম পড়বে আপনার, যেহেতু 110 ভোল্ট, এটা 700 টাকা, 700 টাকা, একদম ফাইনাল। তারপর এখানে দুইটা পানির মেশিন আছে, পানির মেশিন, এটা তো আবার ইয়াসও আছে, এটার ভিতরে কম্প্রেসার আছে, কম্প্রেসার আছে, মানে শীতকালে এটা আপনার ওই গরম পানিও খেতে পারবেন, আবার গরমকালে ঠান্ডা পানি খেতে পারবেন, ঠান্ডা পানি খেতে পারবেন। চালু আছে 220, এটা আপনার, এগুলো আমরা আগে 7,000 নিচে বিক্রি করি নাই, এখন আপনার ভিডিওর জন্য এটা মাত্র 5,000, আবার এটা এটা কম্প্রেসার নাই, কম্প্রেসার নাই, কম্প্রেসার নাই, তবে আপনার ঠান্ডা গরম, নরমাল ঠান্ডা আসবে, গরম আসবে নরমাল, এটা মাত্র আপনার ভিডিওর জন্য 1,000 টাকা, 1,000 টাকা, শুধু 1,000। আচ্ছা তারপরে যে এখানে ইয়াগুলো বলে দেন, টেলিফোন, হ্যাঁ হ্যাঁ টেলিফোনগুলো নিলে কেউ আপনার 300 টাকা করে দিয়ে, 300 টাকা করে। তারপর দুইটা টর্চলাইট আছে এখানে, হ্যাঁ এগুলো আবার ইয়ার টর্চলাইট, ওই আপনার এই ব্যাটারি, ব্যাটারি, আচ্ছা সেজন্য 400 টাকা করে, 400 টাকা করে ব্যাটারি চার্জ দেওয়া যায় তো, না 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 চার্জ না, ব্যাটারি ডাইরেক্ট, ব্যাটারি, আচ্ছা ডাইরেক্ট ব্যাটারি। আর এটা হচ্ছে একটা বাতাসের মেশিন, বাতাসের মেশিন, বাতাস বলতে ওই যে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানে বাতাস দেয় ওইটা না, না না এটা হচ্ছে আপনার ওই ইলেকট্রিক কতগুলো ব্যাট আছে না, এরকম আছে দুইটা, আচ্ছা সব চালু আছে,
তারপরে সেটটা বলেন, তারপর এই রেডিওটা একটু দেখাই দেন। সেটটা তো আরো অনেক ছিল, এগুলো তো বিক্রি হয়ে গেছে মনে হয়, না বিক্রি গেছে আলাদা দিলে। হ্যাঁ, এই এই রেডিওটা দেখাই দেন সনির। হ্যাঁ, এটা অরিজিনাল জাপানি মাল, এবং এটার একটা সুবিধা হচ্ছে অনেকে মনে করেন এখনো ফিতা ক্যাসেট অনেকের সংগ্রহে আছে। আচ্ছা আচ্ছা, অনেকে সেজন্য নিয়ে যাইতে চায়, এটার ফিতা ক্যাসেট সহ চলে চলে চালু আছে, গ্যারান্টি এই বিষয়ে। রেডিও রেডিও চালু আছে, এটা পড়বে একদম 2000 টাকা, এটা বরাবর 2000 টাকা পড়বে, আচ্ছা দাম হবে না। তারপর এটা হচ্ছে একটা হোম থিয়েটার মেশিন, হোম থিয়েটার সনি, এটার মধ্যে এটা হচ্ছে মেশিন, আর এই একটা দুইটা তিনটা চারটা 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 স্পিকার, চারটা স্পিকার, হ্যাঁ চারটা স্পিকার সহ এই হোম থিয়েটার সেট করবে যে, এটা রিমোট সহ আছে, রিমোট সহ দিয়ে দিব বরাবর 10000 টাকা পড়বে, 10000 টাকা হোম থিয়েটার, 10000 টাকা। তারপর নিচের এই তিনটা নিতে, নিচের এটা একটা সেট, এটা একটু চালাই দেখাবো, চালাই যাবে না, একটু চালাই দি ভাই, একটু চালাই দিলেই হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, হ্যাঁ তাহলে চালাই। সমস্যা সেজন্য রেট কমাই দিচ্ছি মাত্র 1500 টাকা, 1500 টাকা রিচার্জেবল হলে এটা ব্যাটারি থাকলে এটা কমপক্ষে 3500 নিচে বিক্রি হইতো। পিছনের লম্বা ইয়াটা বলেন স্পিকারটা, এটা আমার ব্যবহার, আপনি ব্যবহার করেন যে, আরে বেঁচে ফেলেন। আচ্ছা জান, আপনার এটা দুইটা আছে, এরকম দুইটা আছে, দুইটা সুন্দর, হ্যাঁ বলেন, দুইটা নিলে এটা আপনার ইয়া পড়বে 2500 টাকা পড়বে, দুইটা 2500 টাকা, 2500। আচ্ছা, তারপর একটা আনকমন, আনকমন একটা, অনেক পুরনো, আসলে আনকমন, এটা 50 বছর আগের একটা রেডিও পড়ছে, ন্যাশনাল প্যানাসোনিকের, খুব সুন্দর সুন্দর এবং মাল ভালো আছে। এটার মডেল নম্বরটা দেখাই দেন, মডেল নম্বরটা আপনি বলে দেন, ন্যাশনাল প্যানাসোনিক মডেল নম্বর 5G147, ঠিক আছে, 5G না SG, হ্যাঁ না 5G না, এটা হলো মডেল SG147 ন্যাশনাল প্যানাসোনিক, 4 ব্যান্ড লেখা আছে, মেড ইন জাপান। এটার দাম পড়বো যে, এটা আরও এমনি রেডিও টেডি চালু আছে, তবে আমি ক্যাসেট চালাই দেখি নেই, ক্যাসেটের ইয়া গুরু, তো এটার দাম পড়বো যে একদম কত, 4000 টাকা, আর এগুলো নিলে 1500 টাকা, ডিভিডি 500 টাকার দামেরও আছে আমার কাছে, কেউ নিলে নিতে পারবেন। আর এগুলো হচ্ছে আপনার কম্পিউটার বক্স বলে, এগুলো মোবাইল থেকে চালান যায়, মোবাইল থেকে চালাইতে পারবেন, এরকম দুই সেট আছে, দুই সেট আছে, মাত্র 1000 টাকা করে পড়বে, 1000, ঠিক আছে। তারপর আমার কাছে কিছু ইয়া পড়ছে ভাই জান, এটা ওয়াইফাই, ওই ব্রডব্যান্ড আছে না, এগুলো ব্রডব্যান্ডের মেশিন, যারা ব্রডব্যান্ডের কাজ করে এই ভাইজানরা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এগুলো খুবই উন্নত মালের জাপানি মেশিন, মালগুলো খুবই চালু আছে এবং ভালো কোয়ালিটি, অনেকগুলো পোর্ট আছে এখানে, এগুলো আপনারাই ভালো বুঝবেন। তো ছোট সাইজের গুলো নিলে পড়বে যে, এগুলো নিলে পড়বে যে পার পিস 1000 টাকা, আর এগুলো নিলে পড়বে 3000 টাকা, 3000 টাকা এখানে, আবার এটা একটু, এটাও 3000 ধরবো, এখানে তিনটে আছে 3000 টাকা, ডিভিডি তো এখানেও আছে, বললাম না 500 টাকার দামের ডিভিডি আছে। আর এগুলো হচ্ছে ডিস রিসিভার, কেউ নিলে ওই আপনার ওই অ্যাডাপ্টার সহ নিলে পড়বে 500, অ্যাডাপ্টার ছাড়া নিলে পড়বে 400, এই লালগুলি কি, এই লালগুলো ট্রান্সফরমার কনভার্টার, আচ্ছা এগুলো নিলে 1500 টাকা করে পড়বে, 1500 টাকা, এগুলো 1000 বিয়ে, আচ্ছা এটা, এটা এটাও ইয়া, এটা আপনি ইয়ার চালু নাই, চালু নাই, হ্যাঁ। তারপর এখানে কিছু টোস্টার আছে, শীতকাল আসতেছে, টোস্টার আর কি, পাউডার টোস্টার, টোস্টার ছোট সাইজের গুলো নিলে 500, বড় সাইজের গুলো নিলে 1000, 1000, হ্যাঁ। কনভার্টার এখানেও আছে অনেকগুলা, এগুলো একটু দেখাই দিতে পারেন, হ্যাঁ হ্যাঁ একটু দেখাই দিতে, এগুলো দেখাই দিতে পারেন,
ছোট বড় আছে এখানে, একবারে বড়টা বড়টা কত? 300 বিয়ে থেকে শুরু করে 2000 বিয়ে পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলা মনে করেন একবারে সর্বনিম্ন 1500 টাকা থেকে শুরু, সর্বোচ্চ আপনার 4000-5000। এগুলো দিয়ে তো আপনার ওই যে 120 এগুলো চালানো যাবে না? যাবে। এই যে এরকম একটা নিলে, হ্যাঁ এরকম একটা নিলে আপনার 16 কাটাও, আপনার ওই যে কোনো ফ্যান আছে যে এখানে যে 220 ভোল্ট 120 ভোল্ট, এই যে 120 220 এগুলো খুবই ভালো উন্নত মানের। আচ্ছা, তারপর টেলিভিশন, এটা হলো 14-ইঞ্চি টিভি, 500 টিভি, হ্যাঁ এটা নিলে মাত্র 2000। আর এগুলো হলো 21-ইঞ্চি নিলে, এটা প্যানাসোনিক, এটা হলো ফিলিপস, 4000 টাকা, 4000 টাকা, 4000 করে পড়বে, 4000 পিস, হ্যাঁ পিস 4000। আর একটা পুরাতন মডেলের টাইপ রাইডার পড়ছে, টাইপ রাইডার, হ্যাঁ হ্যাঁ টাইপ রাইডার, টাইপ রাইডার তো আমার আরো ছিল না, হ্যাঁ আর একটা ছিল বিক্রি গেছে, ওটা হলো ইলেকট্রিক। আচ্ছা এটা ইলেকট্রিক, এটা ইলেকট্রিক টাইপ রাইডার, এটা নিলে 2000, এটা 2000, আর এটা, এটা নিলে ভাইজান এগুলো কিনে বেশি তো, হ্যাঁ এটা আপনার 10 পড়বে বরাবর, 10-10000 টাকা, 10000 টাকা। আচ্ছা হ্যাঁ, তারপর এখানে কি আছে? তারপর এখানে এগুলো দেখেন ডিভিডি, এই ডিভিডি গুলো খুবই উন্নত মানের, আমি নিজেও ব্যবহার করতেছি, একটা ঘরে ক্যাসেট ট্যাসেট মানে ইয়ার ক্যাসেট, বিয়ে শাদির ক্যাসেট এগুলোর জন্য খুবই ভালো, এগুলো জাপানি মাল, জেবিসি, এগুলো 2000 টাকা করে পড়বে। তারপর সনিকটা নিলেও পড়বে আপনার 1500 টাকা। তারপর এখানে একটা রিসিভার আছে, এটা ডিশ রিসিভার, এটা পড়বে 1000 টাকা। তারপর এই এটা হলো ডিভিডি, এটা পড়বে 1000। তারপর এটাও ডিভিডি, এটা পড়বে 1500। আর এটা হচ্ছে ডিভিডি রেকর্ডার, ডিভিডির থেকে আর কি আপনারা এই এই পেন ড্রাইভে নিতে পারবেন, এটা এটার ভিতরেই আছে, এটা হলো এলজির মাল। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে আপনার হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক সহ, এটার দাম পড়বে একদম 4000, 4000, 4000 টাকা পড়বে। আচ্ছা এই ফ্ল্যাশটা দেখাই দেন, খুব সুন্দর একটা ফ্ল্যাশ, এটা তো রাজকীয় ফ্ল্যাশ মনে হয়, হ্যাঁ রাজকীয় একটা ফ্ল্যাশ বলতে আনকমন, এটার দাম পড়বে 800 টাকা, 800, হ্যাঁ একদম 800। আচ্ছা আপনার ভিডিওর মাধ্যমে, আর এটা একটা ডাক্তারি মেশিন, ডাক্তারি মেশিন, এখানে সব কিছু আছে, ডাক্তারদের সব ওই জিনিস, যন্ত্রপাতি জীবাণু মুক্ত করার মেশিন আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই কেবল টেবল, এটা ইনটেক মাল, ইউজ হয় নাই, এটা একদম 2000, 2000, আচ্ছা আচ্ছা 2000। আর এটা একটা রাউডার, রাউডার, হ্যাঁ এটা একটা রাউডার, আনকমন একটা রাউডার পড়ছে, ইয়া সারা অ্যান্টিনা সারা, পিছনের সাইডটা দেখাই দেন, এটা পড়বে তো আপনার একদম 2500, 2500 ফাইনাল, 2500 টাকা, এটা আপনার সহ। এগুলো কি জিনিস? আইপিএস, ইউপিএস চালু আছে। আচ্ছা এই চালু, ওগুলা চালু, এগুলা তো চার্জ নাই, এটাও ইউপিএস, এটাও ইউপিএস, এটাও ইউপিএস, এগুলো পড়বে তো, এগুলো 700 বিয়ে, আর এটা হলো, এটাও 700 বিয়ে, এগুলো সবগুলো 700 বিয়ে, এগুলো পড়বে পার পিস 3000 টাকা, একদম দাম হবে না, 3000 3000 3000। আর এটা হচ্ছে ভোল্টেজ স্টেবলাইজার, আচ্ছা এটা নিলে পড়বে তো মাত্র 1500 আপনার ভিডিওর জন্য। আর একটা জাপানি ফ্ল্যাক্স ফোর্সে, সেরকম আনকমন একটা ফ্ল্যাক্স ফোর্সে, এটা মনে হয় 3 লিটার, না এটা 2 লিটার, 2 লিটার, এটা 2 লিটার, কত 2 লিটার, আর মেড ইন জাপান, এই জাপান লেখা আছে খোদাই করা, এটা একদম 1000, 1000 টাকা। এটা একটা মোবাইল থেকে চালানোর একটা ইয়া, মোবাইল থেকে চালানো না, মোবাইল থেকে চালানো যাবে, কম্পিউটার থেকেও চালাতে পারবে, এটা খুব সুন্দর ফুল সেট, 1000 টাকা। এটা কি আপনি সেট বানাই নিছেন নাকি? না না, অরিজিনাল, অরিজিনাল সেট বানাই, কোনো বানাই নেই। আচ্ছা আচ্ছা, এটার সাথে এটা যেরকম ছিল এরকম, গুড, কত? মাত্র 1000, 1000, হ্যাঁ এগুলো আপনি 1500 বিক্রি করার দরকার, তারপরও 1000, 1000। আর এগুলো হচ্ছে ইয়া ওয়াইড স্কেল, ওজন স্কেল আর কি, কত করে এগুলো পার পিস? এগুলো পার পিস 1000, 1000, আগে তো 1400 বিক্রি করছি। এটা কি জেনারেটর? এটা একটা আনকমন একটা জিনিস, এটা একবার একটা বিক্রি করছিলাম, হ্যাঁ আপনার ভিডিও নাকি কার ভিডিওতে বিক্রি করছি জানি না, তবে এটার জন্য অনেকে ফোন দিছে আমাকে, দিতে পারি না। এটা হচ্ছে একটা ব্যাটারি চার্জার, ব্যাটারি চার্জার, হ্যাঁ ব্যাটারি চার্জার, এটা পোল্যান্ডের মাল, মেড ইন পোল্যান্ড। কি ব্যাটারি এগুলি? এটা আপনার 6 ভোল্ট থেকে শুরু করে 24 ভোল্ট পর্যন্ত একদম হেভি ব্যাটারি চার্জ দিতে পারবে, এটা চালু তো। আচ্ছা এটা চালু, আমি একটু দেখাই দিই, আপনি এদিক দিয়ে সামনে দিয়ে দেখাবেন, লাইন আসে কিনা দেখেন, দাঁড়ান, চালু আছে কিনা আপনি বলবেন, এই দেখেন চালু আছে, চালু আছে তো, হ্যাঁ চালু। এই এখানে দেখাই দেন, পোর্টগুলো দেখাই দেন, এখানে 6 বল, 12 বল, 18 বল, 24 বল, তারপর এখানে 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে, এই 7 পর্যন্ত আছে, এই এগুলো আছে 12 বল, ইয়ার তারপর এখানে বিভিন্ন ফাংশন, অনেকগুলো ফাংশন, লাইনগুলো, দাঁড়ান আমি খুলে লাইনটা খুলে ফেলেন, হ্যাঁ এই দাম বলবো একটু দাঁড়ান, এই একজন আলগান জানা হেভি, মেড ইন পোল্যান্ড লেখা দেখাই দেন, মেড ইন
জিনিসটা সবসময় এই জিনিসটাকে দেখাই দিবেন, মুখের কথা কোনো বিশ্বাস নাই, আমাকে বিশ্বাস করার কোনো দরকার নাই, যা লেখা আছে তা বিশ্বাস করবেন। এটা 220 মাল, 220 50 হার্টজ, মেড ইন পোল্যান্ড, একদম মাল ফ্রেশ, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আলা দিলে ইনটেক মাল। এটা ভাইজান আমি চাচ্ছি যে আলোচনা সাপে আমাকে ফোন দিবেন কারো দরকার হলে, এগুলো পরে বিক্রি করবো। এখানে দুই তিনটা সেট আছে, এখন লাইন দিতে গেলে সময় লাগবে, তারপর এটা হচ্ছে আপনার ইয়া বক্স, মাইক্রোফোন সহ দিয়ে দিব, এটা সহ দিয়ে দিব, এটার দাম পড়বে 4000 টাকা, এটা সহ এখন ক্যাসেট চলতেছে, দাঁড়ান এটার মধ্যে ফাংশন কি কি আছে আমি বলে দিই, রিমোট অরিজিনাল আছে, এলজি লেখা আছে, আচ্ছা এটা এলজি সেট, এখানে দেখা গেছে, হ্যাঁ স্পিকার এটা 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 তিনটা মিলি একটা সেট, হ্যাঁ তিনটা মিলি একটা সেট, হ্যাঁ ওইটা বাদ, আবার বলবে যে ওইটা উপরে একটা দিলেন না কেন, আবারও দেখা যান, হ্যাঁ এই তিনটা মিলে একটা সেট, এই 1 2 3 এটা হচ্ছে মেশিন, এটার মধ্যে রেডিও আছে, তারপরে ক্যাসেট আছে, এই ক্যাসেট ক্যাসেট চলে, তো রেডিও আছে ক্যাসেট আছে, তারপর আপনার মোবাইল থেকেও চালাইতে পারবেন, এটা আবার এই ডিভিডি আছে, ডিভিডি আমি ক্যাসেট ইয়া করি নাই, ডিভিডি আছে, মোবাইল কম্পিউটার থেকে চালাতে পারবেন, মোবাইল থেকে, এই এই এক সেট, এটার নাম ডিফেন্ডার, এটা ডিফেন্ডার, এটা পড়বে আপনার 3500, এটা 3500, এটা নিলে পড়বে 3000, বড় একটা ছোট দুইটা, তারপর ভালো 220 বড় একটা ছোট দুইটা, এটা হচ্ছে ক্যানুডের ক্যানুট, হ্যাঁ ক্যানুডের মাল, 220 আপনার 600 ওয়াটের, এটার দাম পড়বে আপনার 1500, একদম কমাই দিচ্ছি, দাম না বেশি, না 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 কোনোদিনও বেশি না, তিন বাড়ি, এটা ফ্রান্সের মনোলাক্স, মেড ইন ফ্রান্স, মনোলাক্স মেড ইন ফ্রান্স, মেড ইন ফ্রান্স এখানেও লেখা আছে, ঠিক আছে মেড ইন ফ্রান্স মনোলাক্সের 1500, ভাই 1500 কম, এগুলা 1400-1500 টাকা কিনেও পড়ে যায়, ব্লেন্ডার একটা বিক্রি করে ভাই 200-300 টাকা না পাইলে এই ব্যবসা কেউ করবে না, কথা বুঝেন নাই, কত 1500 করে, এটা একটা ডাক্তারি মেশিন, এদিক দিয়ে আসেন আপনি, এটা একটা ডাক্তারি মেশিন, এটা ইটালির মাল, এটা আপনার এটা ডেন্টাল মনে হয় ডেন্টাল ইউজ করে, এটা আপনার জিনিসপত্র, এই দেখেন একদম ইনটেক মাল, এই এখন খুললাম, এখানে সব গরমে থাকবে মনে হয়, এটা গরম থাকবে, কেবল টেবল সব আছে, হিটার টিটার মতো, হ্যাঁ এটা গরম হবে, সুন্দর জিনিস, ডাক্তার ভাই এরা বুঝবে, হ্যাঁ ডাক্তাররা বুঝবে, এগুলো ডাক্তার, একদম ইনটেক মাল, মেড ইন ইটালি, মেড ইন ইটালি লেখা আছে, প্রয়োজন আপনি অনেক ওজন, আসলে ওটা এগুলো ওজন, নেম প্লেটটা দেখাই দেন, ইটালি, হ্যাঁ নেম প্লেটটা দেখাই দেন, এটার দাম পড়বে যে বরাবর 10000 টাকা, 10000, হ্যাঁ বরাবর 10000 টাকা পড়বে, তারপরে যে ফাইভ এন্ড নাকি, এটা ফাইভ এন্ড পড়ছে একটা, এটা এখনো ওয়াশ করে নেই, এটা গতকালকে আসছে জার্মানি, সেরকম একটা মাল, ধরে দেখেন আপনি হাতে নেন, আমি নিব না, কিরকম মাল আপনি বলেন, নিচের সাইডে দেখাই দেন,
আমি ওয়াশ করি না ভাইজান। হ্যাঁ ওয়াশ হয় না। জাহাজ ওই মালের সাথে পাইছি তো টেন্ডার, এটা রাবারের, পুরোটা রাবার, এমনি কোনো ড্যামেজ নাই, কোনো সমস্যা নাই। আমার মাল আমি আবারও বলে দিচ্ছি, সমস্যা হলে আমি বলে দিব, ঠিক আছে? আমি কোনো মিথ্যা কথা বলে আপনাদেরকে মাল দিব না ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এটা আমি ওয়াশ করি নাই, ওয়াশ করলে পরিষ্কার হয়ে যাবে, ডিশ ওয়াশিং দিয়ে করলে পরিষ্কার হয়ে যাবে। আমার কাছে ইয়া নাই তো, ডিশ ওয়াশিং নেই, সেই জন্য ওয়াশ করতে পারিনি। এটা 1500 টাকা মাত্র, এটা 1500, হ্যাঁ আপনার ভিডিওর জন্য মাত্র 1500। আর এটা এটা কি? এটা আইস মেকার, আইস মেকার, আইস মেকার মানে বরফ তৈরি করে, তৈরি করবে। আচ্ছা, হ্যাঁ বরফ তৈরি করবে। এটা আপনার ওই ছোট ছোট বরফ আর কি, ছোট ছোট বরফ, ছোট ছোট বরফ তৈরি করবে। হ্যাঁ এটা আপনার ইয়া করবে, এটা নিলে 18000 টাকা পড়বে, 18000, হ্যাঁ আমেরিকান মাল। আচ্ছা 18000, এটা অনেক। হ্যাঁ তারপরে এই যে একটা ছোট একটা টেলিভিশন দেখা যাচ্ছে, একটা 14 ইঞ্চি টেলিভিশন আছে, 14 ইঞ্চি টিভি আমার কাছে আরো দুই তিনটা আছে, এগুলো 2000 টাকা করে, 2000 টাকা মাত্র, 2000 আপনার ভিডিওর জন্য। আচ্ছা তারপর এখানে একটা ইলেকট্রিক ফ্যান আছে, এই ফ্যান এটা কারেন্টের, কারেন্টের, হ্যাঁ কারেন্টের, সরাসরি সরাসরি কারেন্টে চলবে, রিচার্জেবল না, 220 আবার, হ্যাঁ 220, সেই জন্য এটা আপনার ওই 800 টাকা, 800 টাকা। এই লালটা কি? লালটা রুম হিটার, রুম হিটার, রুম হিটার। এখন শীতকাল আসছে, নিলে নিতে পারবে, হ্যাঁ লাগে, লাগে তো অনেক। এটা তো বাল্ব সিস্টেম, হ্যাঁ বাল্ব সিস্টেম। এটা তিনটা লাইট আছে, চালু আছে, 220, হ্যাঁ আমি ওয়াশ করি নাই। এটা মাত্র 1500 আপনার ভিডিও, 1500 টাকা, হ্যাঁ 1500। তারপর আর কি? একটা ফ্রিজ আছে, ছোট ছোট ফ্রিজটা দেখাই দেন, এই এটা, হ্যাঁ এটা ইলেকট্রোলাক্সের, এটা আমেরিকান কোম্পানি, হ্যাঁ মাল চালু আছে, মাল ভিতরও ফ্রেশ আছে, খুলতে খালি। আচ্ছা এখানে লক সিস্টেম উপরে, হ্যাঁ লক সিস্টেম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কত পড়বে এটা? এটা আপনার 5000 টাকা, 5000, 220 চালু আছে। আচ্ছা চালু আছে, বিষয়ে গ্যারান্টি। আচ্ছা সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরও একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।